আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উম্মে সালমা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় মদিনা সনদ কি, মদিনা সনদের গুরুত্ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর আমন্ত্রণে মদিনায় হিজরত করেন এবং মদিনায় হিজরত করে সেখানে তিনি মদিনাবাসীর কাছে সাধনা গ্রহণযোগ্যতা অর্জন করেন এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব স্বাভাবিকভাবে এবং আনন্দে গ্রহণ করেছিলেন। সেখানে মদিনায় অবস্থান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত নেন এবং এই ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য তিনি একটি সনদ প্রণয়ন করেন যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। মদিনা সনদে বেশ কয়েকটি ধারা ছিল। মদিনা সনদে মোট 47টি ধারা ছিল। এই ধারাগুলোতে বিভিন্ন ধরনের নীতি উল্লেখ ছিল এবং এই সংবিধান অনুযায়ী তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেন। আমরা প্রথমে জানব মদিনা সনদ কি। মদিনা সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, যে সংবিধানের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেন। এখন আমরা জানবো মদিনা সনদের গুরুত্ব। আসো তাহলে আমরা দেখি মদিনা সনদের গুরুত্ব। প্রথম লিখিত সংবিধান, মদিনা সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এর পূর্বে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তার আগমনের পূর্বে পৃথিবীতে কোনো লিখিত সংবিধান ছিল না। তখন রাজা বাদশাহদের মুখের বাণী বা তাদের মুখের কথাই ছিল সংবিধান, বা তাদের মুখের কথার মাধ্যমে হচ্ছে শাসন ব্যবস্থা পরিচালনা করা হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন মদিনা সনদের মাধ্যমে। এর পরবর্তী দেখি ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন। মদিনা সনদের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন হয়, কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন গোত্রের, ধর্ম, বর্ণের সকল মানুষকে নিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন, যা পরবর্তীতে ইসলামের সম্প্রসারণের ক্ষেত্রে এবং পরবর্তীতে যে আমরা দেখি যে বিভিন্ন খিলাফত বা ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা, সেগুলোর প্রথম ভিত্তিটাই স্থাপন হয় মদিনা সনদের মাধ্যমে। এরপর দেখুন যে রাজনৈতিক ঐক্য। মদিনায় ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলমান এই বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের কে নিয়ে তিনি যে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন সেখানে বিভিন্ন মতবাদের, বিভিন্ন রাজনৈতিক মতবাদের মানুষজন ছিলেন। কিন্তু এই মদিনা সনদের মাধ্যমে ইসলামের প্রসার বেড়ে যায় এবং রাজনৈতিক একটা ঐক্য সেখানে স্থাপিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাজনৈতিক ঐক্য স্থাপনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছিলেন। এবার আমরা দেখি যে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা মদিনা সনদে যে সকল মানুষজন ছিল, যেমন মদিনায় বসবাসকারী যারা ছিলেন, যে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, পৌত্তলিক, তাদের সবারই আলাদা আলাদা ধর্মীয় স্বাধীনতা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধর্মে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি, তিনি বরং সকলকে তাদের ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করেন এবং তাদেরকে তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য সেই সুযোগ দিয়েছিলেন। এর পরবর্তীতে আমরা দেখি মদিনাবাসীর নিরাপত্তা বিধান। দেখো মদিনাবাসীর নিরাপত্তা বিধান করার জন্যই মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনাবাসীর যে নিরাপত্তা বিধান করেন সেখানে তিনি মদিনায় যে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের মানুষজন ছিল তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, সেখানে আইন প্রণয়ন করেন এবং তাদের জানমালের নিরাপত্তা বিধান করেন। এর পরবর্তীতে ইসলামী গণতন্ত্র। ইসলামে আমরা দেখি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেন এবং সেখানে ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আল্লাহর একাত্মবাদের কথা ঘোষণা করেন, তিনি ইসলামের প্রচার করেন, ইসলামের প্রসার করেন এবং সেখানে কোনো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না এবং এর মাধ্যমে, মদিনা সনদের মাধ্যমে ইসলামী গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। এর পরবর্তীতে আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। মদিনা সনদের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়, কারণ তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, একজন ধর্ম প্রচারক ছিলেন, একজন বিচক্ষণ প্রশাসক ছিলেন। তিনি সব গুণাবলীগুলো তার মধ্যে বিদ্যমান ছিল। তার যে শ্রেষ্ঠত্বটা সেটা প্রমাণ হয় মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে, কারণ এই মদিনা সনদের আওতায় সকল ধর্ম বর্ণের মানুষজন ছিল এবং তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার জন্য এই মদিনা সনদ প্রণয়ন করা
করা হয় তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য এই মদিনা সনদ তিনি প্রণয়ন করেন এবং এর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। এরপর আসো আমরা দেখি যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। জাতীয় ঐক্য বলতে আমরা বুঝি যে মদিনায় বসবাসকারী যে সকল গোত্র সম্প্রদায় ছিল, যেমন সেখানে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল এবং শেখদের অধীনে এই সকল গোত্রগুলো পরিচালিত হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মদিনা সনদ প্রণয়ন করেন তখন এই মদিনা সনদের মাধ্যমে এইসব গোত্র প্রথার বিলোপ হয় এবং শেখদের প্রাধান্য লোপ পায় এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামী রাষ্ট্রের প্রধান হন এবং তিনি এই ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন সকল ধর্ম বর্ণের মানুষদেরকে নিয়ে। এর মাধ্যমে মদিনায় জাতীয় ঐক্য গড়ে ওঠে। এর পরবর্তীতে আমরা দেখি যে আইনের চোখে সবাই সমান। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম বা প্রচার করেছিলেন, যে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, সেই ইসলাম ধর্মে কোনো ধরনের বর্ণ বৈষম্য ছিল না এবং সেই অনুযায়ী তিনি মদিনায় যে ইসলামী রাষ্ট্র গঠন করেন সেই ইসলামী রাষ্ট্রে তিনি আইনের চোখে সকলকে সমান হিসেবে বিবেচনা করেন এবং সেখানে কোনো ধনী গরিব আলাদাভাবে বিবেচনা করা হবে না। যেই অপরাধ করুক সবার অপরাধকে সমান দৃষ্টিতে হবে এবং তাদেরকে সমানভাবে শাস্তি পেতে হবে। এর পরবর্তীতে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা। মদিনা সনদের মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা সেটার প্রমাণ দিয়েছিলেন তিনি। কারণ তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে মদিনাবাসীর সুখ দুঃখ, মদিনাবাসীর অধিকার এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য তাদের যে অধিকারগুলো দরকার ছিল বা যে রাজনৈতিক অধিকারগুলো তাদের দরকার ছিল, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে গুণাবলীগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল সেগুলোর মাধ্যমে তিনি রাজনৈতিক যে প্রজ্ঞা সেটা প্রমাণ করেন। তারপর দেখো ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সতর্ক বার্তা। ন্যায়ের পক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মদিনাবাসীদেরকে বলতেন যে তারা ন্যায়ের পক্ষে কথা বলবে এবং যারা ন্যায়ের পক্ষে থাকবে তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের ইসলামের কথা বলেছিলেন সেই ইসলামই ন্যায়ের পক্ষে কথা বলে এবং যারা অন্যায় করে তাদের অন্যায়ের বিরুদ্ধে তিনি সতর্ক বার্তা দিয়েছিলেন যে কেউ যদি অন্যায় করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে বর্ণেরই হোক বা ধনী হোক কিংবা গরিব হোক। এরপর দেখো ইসলামের প্রসার। এই মদিনা সনদের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রসার এবং প্রচারের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা পেয়েছিলেন। কারণ তিনি মদিনা সনদ প্রণয়ন করে মদিনা এবং তার আশেপাশে অন্যান্য জায়গাগুলোতেও সহজে ইসলাম প্রচার করতে পেরেছিলেন এবং যার ফল পরবর্তীতে ইসলামের ব্যাপক প্রসার হয় এবং ইসলাম অনেক বেশি বিস্তৃত হয়। এরপর আমরা দেখি মদিনাবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। এই মদিনা সনদের মাধ্যমে মদিনায় বসবাসরত বিভিন্ন গোত্র বর্ণের মানুষদের মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠা হয় এবং এই ঐক্যের মাধ্যমে পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামী রাষ্ট্র গঠনে সক্ষম হন এবং ইসলামের অনেক বেশি ইসলাম প্রসার হয় এবং তাদের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল এই ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সকলে মিলে পরবর্তীতে ইসলামের প্রসারের মাধ্যমে আমরা দেখি যে পরবর্তীতে মক্কা বিজয়ের ক্ষেত্রে সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি ইসলামের জন্য কাজে আসে। তো আমি তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করেছি মদিনা সনদ কি এবং মদিনা সনদের গুরুত্ব। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটা টপিক্স নিয়ে হাজির হব। তোমাদের এই টপিক্সে যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।